আমাদের বর্তা থেকে খুবই সুন্দর একটা স্মল আসছে, আর দেখেন বর্তা কি একটা কালার আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে কিন্তু বর্তারা। এখানে অনেকগুলো চিটি পিঠা বানানো হয়েছে, দেখেন ভিডিও বা এখানে বসে বসে অনেকগুলো চিটি পিঠা বানাইতেছে। সকাল সকাল শীতের পিঠা সিমের তরকারি দিয়ে আসলে ভালো হয়েছে। নানা বর্তা দিয়ে খাই, দেখেন কেমন লাগে। এদিকে মাছ খুব সুন্দর ভাবে ধুয়ে নিচ্ছে বিটিয়া পাড়া মুমিলে, বাসায় নিয়ে আবার ধুইবে, এটি বিল লবণ দিয়ে আবার ধুইবে। এখন বাসায় চলে যাইতেছি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল আম্মু আমাদের জন্য পিঠা বানাবে, শীতের পিঠা। এখানে চাউল পাটায় বেঁধে নিচ্ছে, কি পিঠা বানাবে আম্মু? তোমার চিটি পিঠা হুলা পিঠা যে যে দেশি নিন। চিটি পিঠা তৈরি করবে আমাদের জন্য, আর বাংলায় বলে এটাকে খোলা পিঠা। পাটায় বেটে নিচ্ছে চাউলটাকে খুব সুন্দর ভাবে, আর এখন পানি দিয়ে কাইটা করে নিচ্ছে। তোমার ফাটা দিয়ে বাটলে পিঠাটা অনেক সুন্দর মসমসো। আর এই চিটি পিঠাটা খাইতে খুবই মজা হয়, আমরা সবাই পছন্দ করি। আজকাল তোমার নানা ভাই বলতেছে সিমের শুটকির তরকারি আছে, শুটকির তরকারি দিয়ে পিঠাটা খাইবে। আম্মু ভালোভাবে পানি দিয়ে কাইটা করে নিচ্ছে, আর এই সাইডে পিঠা পাব আগুন ধরাইতেছে চুলার মধ্যে, এখানে খোলা আছে, আর সাথে হচ্ছে যে সিমের তরকারি গরম করা হচ্ছে। এদিকে পিঠা পা এখন চিটি পিঠা দিয়ে দিবে খোলার মধ্যে, আমাদের কাইটা খুবই সুন্দরভাবে আম্মু করে নিয়েছে, আর এখন চিটি পিঠা দিয়ে দিছে, দিয়া পিঠা পা হালকা একটু পানি দিয়ে দিবে সাইড দিয়ে। আর এদিকে আমাদের সিমের শুটকির কারিটাও গরম হয়ে যাচ্ছে, আর এখানে অলরেডি দুইটা পিঠা বানানো হয়ে গেছে। দেখেন পিঠা পা খুবই সুন্দর করে পিঠাগুলো মচমচা করে তৈরি করে, আর পিঠা পা পিঠাগুলো খাইতেও খুবই ভালো লাগে। আম্মু এদিকে শুটকি টেনে নিতেছে আমাদের জন্য, শুটকির ভর্তা তৈরি করবে। যেহেতু চিতল পিঠা তৈরি করতেছে আর শুটকি না হলে ভালো লাগবে না, তো এখানে শুটকিগুলো টেনে নিচ্ছে, শুটকির ভর্তা তৈরি করবে। লাল ভর্তা করবা না, তোমার সবুজ ভর্তা, কাঁচা মরিচের ভর্তা তৈরি করবে আম্মু। আজকে কাঁচা মরিচের ভর্তা রেসিপি শেয়ার করবো আপনার সাথে। আমাদের শুটকি টালা হয়ে গেছে, এখন আমাদের শুটকি ভর্তা বানানো হবে। এখানে শুটকি গুলো খুব সুন্দর ভাবে টেলে নিছে, আর এখানে পেঁয়াজ গুলো সিলাই নিছে, আর এখানে মরিচ গুলো টাইলা নিছে। তোমার গাছের রস আছে কিনা? আছে। গাছের রস টিনা কিনা আছে, টেলে নিছে, ধনিয়া পাতা গুলো কেটে নিছে। এখন শুটকি গুলো আমি বেটে নিবে খুব সুন্দর ভাবে, পাটার মধ্যে খুব সুন্দর ভাবে বেটে নিচ্ছে শুটকি গুলো। এদিকে আমাদের শুটকি গুলো বেটে নিছে, মরিচ গুলো বেটে নিছে, আর এখন পেঁয়াজ গুলো হালকা করে বেটে নিতেছে। আর আজকে জাল একদম কম দিছি, অন্তু খাইবো, অন্তু আবার জাল খাইতে পারে না, তোরা নাও জাল খাইতে পারে না, ওরা বলছে আজকে যে কম করে জাল দেওয়ার লাগে। কম করে জাল দিলে বর্তা খাইতে খুবই ভালো লাগে, আর আম্মু বেশিরভাগ সময় বর্তা খুবই জাল করে করে, তাই আমি খেতে পারি না। তুমি যে একটা বর্তা খাইতে পারো তো তুমি এত বান্দর ফিরে, আর তুমি এম তোর জাল দিয়ে বর্তা করলে আম্মু কেডা খাইবো আমার কোসিন। এদিকে সবগুলো একসাথে বেটে নিচ্ছে, আর এখন ভালোভাবে মেখে নিতে শুটকি আর হচ্ছে পেঁয়াজ মরিচ একসাথে মেখে নিচ্ছে আম্মু। আমাদের বর্তা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসছে, আর দেখেন বর্তা কি একটা কালার আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে কিন্তু বর্তারা। যে দেখে ওরে খাইতে মন চাইবে। চিতই পিঠা দিয়ে বর্তারা খাইলে খাইতে মন চাইবে, একদম তরতাজা আম্মুর হাতের স্পেশাল বর্তা আর হচ্ছে চিতই পিঠা, আহা খাইলে মন চাইবে এই শীতের মধ্যে। এখানে অনেকগুলো চিতই পিঠা বানানো হয়েছে, দেখেন ভিডিও বা এখানে বসে বসে অনেকগুলো চিতই পিঠা বানাইতেছে, এখনো কেউ খাই নাই, বর্তা বানানো শেষ হয়েছে, এখন সবাই মিলে চিটি পিঠা খাবে। দিকে সিমের তরকারিটা গরম করে নিছে, আর এখানে বর্তা হয়ে গেছে, চিটি পিঠা অনেকগুলো, আব্বু আর নানা বসে গেছে খাওয়া দাওয়া করতে সকালের নাস্তা, আমরা এখনো করি নাই, আব্বু আর নানা করার পর আমরা সবাই করব। আব্বু সিমের কারি দিয়ে শুরু করছে, কেমন হয়েছে সিমের কারি? সকাল সকাল শীতের পিঠা সিমের তরকারি দিয়ে আসলে ভালো হয়েছে। নানা ভর্তা দিয়ে খাই, দেখেন কেমন লাগে।
দুপুরে রান্না বান্না শুরু করে দিবে, সব কুটা বাছা করে নিচ্ছে আম্মু। এখন ফুলকপি কুটা বাছা করে নিচ্ছে, ট্যাংরা মাছ দিয়ে ভাজি রান্না করবো, আর তোমার মাগুর মাছ গুনা করবো, আর তাহি মাছের ভর্তা করবো। আজকে দুপুরে আমাদের অনেক কিছু রান্না করা হবে, তো এখানে রোজা আর আম্মু মিলে ফুলকপি গুলো কুটা বাছা করে নিচ্ছে। এই ফুলকপি তো তোরানের অনেক পছন্দের। বেজে রান্না করলে আমার খুবই ভালো লাগে খাইতে। এদিকে পিঠা বানাইয়া দিছে ওদেরকে খাওয়ার জন্য সকাল সকাল, নিয়মান একদম চলে আসছে বাড়িতে। এই যে কালাসান, এই তো না, তুমি খাও, লালি দিয়ে খাও, তুমি খাও। মানে প্রতিদিনই মানে ওনারা সকালের অতিথি পাখি হিসাবে আসে, তো অনেক বেশি আদর করি। ও আম্মুর সাথে অনেক বেশি থাকে। তো এদিকে বিউটি আপা পিঠা বানাইতেছে, এদিকে বিউটি আপা মাছের পানি চেঞ্জ করতেছে। আমাদের মাগুর মাছগুলো যে রাখছিল সেই মাগুর মাছের পানি চেঞ্জ করতেছে। দেখেন আমাদের মাগুর মাছগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। ধরো এ হচ্ছে মাগুর মাছ, শিং মাছ, দেখতে খুবই সুন্দর লাগছে মাছগুলো। এখন বিটাপা পানি চেঞ্জ করবে, নতুন পানি দিবে। এ হচ্ছে মাগুর মাছ, শিং মাছ, অনেকগুলা মাছ আমাদের। এখানে দুইটা মাগুর মাছ দেখেন। এদিকে নতুন পানি নিয়ে যাচ্ছে বিটাপা, মাছগুলো দেখেন লাফালাফি করতেছে, শিং মাছ আর মাগুর মাছগুলো। আর পানি লাগতো না, এসে খুবই সুন্দর লাগছে মাছগুলো দেখেন। বিটাপা এখন মাছগুলো বানাইবা না গো, কটা বানাইবা? দশটা। এখন পাঁচ দশটা মাছ বানানো হবে দেখেন। এদিকে পুকুরের কাটলায় চলে আসলাম মাছগুলো ধুইতে, বিটাপা এদিকে শিং মাছগুলো মরায় মরায় ধুইতেছে, আর এদিকে আম্মু মাগুর মাছগুলো মরায় মরায় ধুইতেছে। বিটাপা কি দিয়ে মরাইতেছো? এটি পেঁপে ফাতা দিয়ে, পেঁপে ফাতা দিয়ে একদম মরায় মরায় মাছগুলো ধুইতেছে, একদম সাদা হয়ে যায়। আমরা তো মাগুর মাছ ভাবি ধুই, আমাদের মাগুর মাছগুলো সাদা হয়ে গেছে। শিং মাছ তো সাদা, শিং মাছ একদম সাদা হয়ে গেল। দইলে একটু লবণ দাও, লবণ দাও দিলে এটা ইয়াটা থাকে না তোমার মাছের। এভাবে দিলে ঠিক আছে। এই কলা পাতা দা দিলে, এই পেঁপে পাতা দা দিলে, পেঁপে পাতা দিলে একদম পরিষ্কার হয়ে যায়। আমার পেঁপে আস্তা দিয়ে আসে, ব্লান্ডার করে দিয়ে বেশি বেশি শিং মাছ চলে আসে, চলে বেজে রাখলে চলে। এদিকে হচ্ছে আম্মু মাছগুলো দিয়ে নিতেছে, শিং মাছগুলো আর মাগুর মাছগুলো। এদিকে বিটাপা হচ্ছে শিং মাছগুলো ধুয়ে নিতেছে, বিটাপা একদম মরেতে মরেতে শিং মাছ সাদা করে ফেলছে, কালা শিং মাছ। আর এদিকে আম্মুর ট্যাংরা মাছ আর হচ্ছে তাহি মাছগুলো ধুইতেছে খুব সুন্দরভাবে। বিটাপা একদম কালা মাছ সাদা করে লিয়েছে ধুইতে দিতে, মাগুর মাছ আর শিং মাছ একদম সাদা হয়ে গেছে। এদিকে মাছ খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে বিটাপার আম্মু মিলে, বাসায় নিয়ে আবার ধুইবে, এটি বিল লবণ দিয়ে আবার ধুইবে। এখন বাসায় চলে যাইতেছি আমরা, খুবই সুন্দরভাবে মাছগুলো বানানো হয়েছে আমাদের। দেশি মাছ খাইতে কাটতেছে না, ভালো লাগে, কষ্ট করলে কোনো ইয়া নেই, খাইতে স্বাদ। এদিকে আম্মু মাগুর মাছ আর শিং মাছগুলো কেটে নিচ্ছে। যারা মাগুর মাছ আর শিং মাছ কাটার নিয়মটা পুরোটা পারেন না, তারা দেখে নেন কিভাবে শিং মাছ আর মাগুর মাছ কাটতে হয়। এই চামড়াটা তোমার এইভাবে তোলা লাগে। সবাই কিন্তু এটা তুলে না, অনেকে কি করে এভাবে। দেখেন আম্মু কি সুন্দরভাবে শিং মাছ কেটে নিচ্ছে। শিং মাছ কাটার নিয়মটা হচ্ছে এরকম ভাবে চামড়াটা তুলে নিতে হয়, এই চামড়াটা তোলা লাগে। তারপর আবার মাছকান দিয়ে আবার কাটতে হয়। এখানে তোমার রগ আছে যে, এই রগটা ফেলে দিতে হয়, এরকটা ফেলে দিতে হয় ভিতরের, আর চামড়াগুলো কেড়ে নিতে হয়। শিং মাছ বানানোর নিয়মটা কিন্তু খুবই সুন্দর, আম্মু খুবই সুন্দরভাবে শিং মাছ কেটে পারে। এটা ফেলে দিতে হয় না, তো শেষ বানানো হয়ে গেছে গা, এখন আর কেড়ে নিবা না। যারা পারেন না তারা দেখে নেন, শিং মাছ কাটার নিয়ম খুবই সুন্দর কিন্তু আর খুবই সহজ।